আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয়। প্রথমে আমরা একটি কোঅর্ডিনেট অঙ্কন করে নিলাম, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, এভাবে 360। এখন যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটাকে রোটেট করি, সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। আর এটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ রোটেট করি, এটা কিন্তু অসীম পর্যন্ত রোটেট করা যায়, অর্থাৎ অনেক বড় একটি কোণ নেওয়া যায়। তো ঘড়ির কাঁটার দিকে রোটেট করলে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে এটা অবশ্যই নেগেটিভ অ্যাঙ্গেল। তো আমরা এখন দেখব থিটা 30 ডিগ্রি, অর্থাৎ এটা পজিটিভ। তো আমরা প্রথমে কোঅর্ডিনেটগুলো অঙ্কন করে নিই, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তো আমরা এই 30 ডিগ্রিকে আমরা পজিটিভ যেহেতু, তাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে এই অবস্থানে নিয়ে আসলাম। এটাকে বলা হয় হচ্ছে এই কোণের আদর্শ অবস্থান। এখন 90 ডিগ্রিকে যদি আমরা নিয়ে আসি, তাহলে এটা কিন্তু এই যে দাগের উপর পড়বে, তো এই দাগের উপরে যে কোণগুলো পড়ে সেগুলোকে বলা হয় কোয়াড্রেন্টাল। আর দাগের উপরে না পড়ে এই চারটি ভাগের যে কোনো এক ভাগে পড়লে সেই কোণগুলোকে বলা হবে হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। অর্থাৎ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই ঘরগুলোতে পড়লে, লাল ঘর দেওয়া এই ঘরগুলোতে পড়লে কোয়াড্রেন্ট কোণ, এবং এই দাগের উপরে পড়লে অর্থাৎ 90 ডিগ্রি এর গুণিতক হলে সেটাকে বলা হয় হচ্ছে কোয়াড্রেন্টাল। তো এখানে 90 ডিগ্রি হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ, অর্থাৎ দাগের উপর পড়ে, 180 ডিগ্রিও কোয়াড্রেন্টাল কোণ। তারপরে যদি আমরা বলি 120 ডিগ্রি, যদি বলি এটা কিন্তু কোনো দাগের উপর পড়ে না, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, সুতরাং এটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, কোয়াড্রেন্টাল নট কোয়াড্রেন্ট কোণ, কোয়াড্রেন্ট। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কোয়াড্রেন্ট এবং কোয়াড্রেন্টাল কোণ কি। এখন আমরা দেখব বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের মান কিভাবে নির্ণয় করে। ত্রিকোণমিতিক কোণ অনেক বড় হতে পারে, অসীম পর্যন্ত চিন্তা করা যেতে পারে, যেহেতু এটা রোটেশন হয়। সেহেতু এখন আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলোর মান নির্ণয় করব। কস 135 ডিগ্রি এর মান, প্রথমে আমরা 90 এর গুণিতক আকারে প্রকাশ করব, 1 × 90 + 45। তো এখানে আমরা দেখব 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে কস সাইন হয়ে যায়। কেন সাইন হয় এটা একটা নির্দিষ্ট নিয়মে হয়, এটা আমরা পরে দেখব, আগে এটা আমরা সলিউশন করে নিই। তো আর এখানে দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়লো, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন কসেক পজিটিভ, তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান কট, চতুর্থ কোয়াড্রেন্টে কস সেক। এখানে কিন্তু দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়েছে, সুতরাং আমাদের যে সমস্যাতে ছিল কস, কিন্তু এখানে আসে হচ্ছে সাইন, সুতরাং নেগেটিভ হয়েছে। তো আমরা বলতে পারি এই যে 90 এর গুণিতক যেটা, সেটা যদি বিজোড় হয়, অর্থাৎ এখানে এন দিয়ে প্রকাশ করেছি, এনটা যদি বিজোড় হয় তাহলে কিন্তু অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, এবং সেক থাকলে কসেক, কসেক থাকলে সেক। কিন্তু 90 এর গুণিতক অর্থাৎ এন যদি জোড় হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তনই হবে না, শুধুমাত্র সেক্ষেত্রে আমাদের রোটেশন করে কোনটা কোন কোয়াড্রেন্টে পড়েছে সেটা দেখতে হবে। যদি ভিন্ন কোয়াড্রেন্টে পড়ে তাহলে শুধুমাত্র নেগেটিভ সাইনটা আসবে। তাহলে আমরা আরও কিছু উদাহরণ খেয়াল করি, প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন এবং কসেক পজিটিভ, তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, চতুর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ। তাহলে আমরা এখন ট্যান 480 ডিগ্রি এর মান নির্ণয় করব, 480। তাহলে আমরা প্রথমে 480কে 90 এর গুণিতক আকারে প্রকাশ করব, তাহলে 5 × 45, আর এখানে 30 ডিগ্রি দিলে 480 হবে। তো এখানে 5 কিন্তু বিজোড়, সুতরাং বিজোড় থাকলে কিন্তু চেঞ্জ হবে, ট্যান থাকলে কট। এখন আমরা চেক করব কোন কোয়াড্রেন্টে পড়ে, তো 5টা রোটেশন, 5টা 90 ডিগ্রি রোটেট করব আমরা,
তারপরে 30 ডিগ্রি, তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়লো। দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন এবং কসেক পজিটিভ, কিন্তু এখানে আছে ট্যান, আমাদের সমস্যায় ট্যান আছে, সুতরাং আমরা এখানে মাইনাস মাইনাস ব্যবহার করলে আমাদের অ্যান্সার -√3।